বগুড়ার শেরপুরের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মর্তুজা কাউসার অফি হত্যা মামলার প্রধান দুই আসামি জাহাঙ্গীর আলম ও এনামুল মোসলেমিন সোহাগ ওরফে চাক্ষু সোহাগ 12 দিন পর বগুড়ার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি 5 আদালতে সোমবার সকালে আত্মসমর্পণ করেছেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল সালাম জানান, গত 28 সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলা নয়াপাড়া এলাকায় মুজাহিদ কার ওয়াশ সেন্টারের পিছনে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মর্তুজা কাউসার অভিকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় 29 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে অভির স্ত্রী খাদিজা আক্তার লিমা বাদী হয়ে 8 জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওই দিন রাতেই 5 জনকে আটক করা হয়। বাকি 3 জনকে আটক করার জন্য শেরপুর উপজেলা, কাজীপুর, বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়, কিন্তু তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করার কারণে তাদের আটক করা যায়নি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সোমবার 10 অক্টোবর সকালে মামলার প্রধান দুই আসামি জাহাঙ্গীর আলম ও এনামুল মোসলেমিন সোহাগ ওরফে চাকু সোহাগ বগুড়া বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি 5 আদালতে আত্মসমর্পণ করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান খন্দকার বলেন, বগুড়া কোর্ট পরিদর্শকের মাধ্যমে জানতে পারি যে মামলার প্রধান দুই আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছে। মামলায় এজাহারভুক্ত 8 আসামির মধ্যে 7 জন এখন জেল হাজতে, বাকি আসামি জাহিদ হাসান রকিকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। শেরপুর প্রতিনিধি সেলিম রেজার পাঠানো তথ্যে মাজিদুর রহমান, দি বগুড়া টাইমস।